হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। আমি শিলা, চলে এসেছি জল সিঁড়ির দ্বিতীয় পার্ট নিয়ে। তো প্রথমেই বলে নিচ্ছি, যারা নাকি আমার প্রথম পার্ট দেখেননি, এই ভিডিওতে নতুন আছেন, তাদেরকে বলবো আমার পার্ট ওয়ান দেখে আসতে পারেন দিনের ভিউটা দেখার জন্য। আর এটা ছিল অর্ধেক থেকে ভিডিওটা করা, মানে পার্ট টু। একটা মেস থেকে ঢুকছিলাম, এটা আমাদের বাংলাদেশে আরও কোথাও আছে কি না আমি জানি না, আমার জানা নেই। তো এই তো আমি ঢুকছিলাম, এই তো ফাইনালি মনে হচ্ছে পেয়ে যাচ্ছি যাচ্ছি। তাও একটা গোলপাক ধাঁধার মতো একটা ছক করা, যদি ঠিক মতো যেতে পারি তাহলে একটা টোন আকৃতি ছোট্ট একটা ঘর করা, সেটাতে উঠতে পারবো, আর সেটার উপর উঠে পুরো ম্যাচটার ভিউটা দেখতে পারবো। এরকম এই ম্যাচটার মধ্যে অংশগ্রহণ নেওয়ার জন্য কিন্তু অনেকেই ভিতরে ঢুকে পড়েছে আমার মতো। আসলে সবাই চেষ্টা করে এই ম্যাচটা ঘুরে ঘুরে এই টোন আকৃতি ছোট ঘরটাতে উঠতে চায়। আমি মুস্কানের বাবাকে বলে চলে এসেছি, মুস্কানের বাবা মুস্কানকে নিয়ে ওখানে বসেছে, আর আমি একাই এসে পড়েছি। অনেকটা ভয়ও করছে, আমি একা, আমার পরিচিত আশেপাশে কেউ নেই, আর এখানে দেখতেই পাচ্ছেন অনেক মানে পুরুষ মানুষ বলতে পারেন। তো একটু নার্ভাস ফিলও করছি, তো এই তো হাঁটছি একা একা। আর ওয়েদারটা কেমন জানি একটা গম্ভীর হয়ে আছে, অনেক গরম, তেমন রোদও নেই বৃষ্টিও নেই, একটা ঝাপসা গরম লাগছিল। তো ফাইনালি এই তো আমি পেয়ে গেছি টোনটা ঘুরতে ঘুরতে, পেয়ে আমি সাথে সাথে উঠার চেষ্টা করছিলাম, উঠছিলাম, আর সিঁড়িগুলো এতটা খাড়া কি বলবো, এক পা করে দিয়ে উঠতে হচ্ছিল। তো এখানে বসে কয়েকটা ছবি নিয়েছি। তো এই দেখেন, এবার পুরো ভিউটা দেখায় ম্যাচটা কেমন। ঈদের ছুটির কারণে কিন্তু এত এত লোক হয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু এই জলসিঁড়ি পার্কটা। আমার মনে হয় আমার মতো যারা প্রকৃতি প্রেমী মানুষ, গাছপালা অনেক বেশি পছন্দ করে, তাদের জন্য পারফেক্ট একটা জায়গা, মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে, মনোমুগ্ধ করে একটা পরিবেশ। আসলে এরকম একটা পরিবেশ যে কেউ পছন্দ করবে, মানে সবাই আসতে পারবে, মা বাবাকে নিয়ে আসতে পারবে, ফ্যামিলি নিয়ে আসতে পারবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসতে পারবে, মানে অল টাইপের মানুষই আসতে পারবে। ঈদের ছুটি থাকার কারণে কিন্তু মানুষটা বেশি হয়েছে, ছুটির দিনগুলোতেই বেশি ভিড় হয়, অন্যথায় এত ভিড় থাকে না। আর যেহেতু ঈদের ছুটি, এর জন্য তো একটু বেশি ভিড়। তো এই দেখেন, আমি তো উঠে পড়েছি, কিন্তু অন্যরা অন্যদের মতো চেষ্টা করেই যাচ্ছে, শুধু বারবার গোল পাক খাচ্ছে, হয়তো বা রাস্তা বন্ধ, নয়তো ভুল রাস্তা দিয়ে এসেছে। তো আমি ওঠার পর অনেকে খুঁজতে খুঁজতে আমার টোনটাতে উঠে পড়েছে। এই পুরো ম্যাচটা জুড়ে কিন্তু মাত্র চারটা টোন আছে, তো এর মধ্যে আমি একটাতে উঠে পড়েছি। যতই ম্যাচটার ভিতরে যাব তত একটা ঘোলক ধাঁধার মতো হয়ে যাবে, উঠতে আমার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাবে, তাই আমি প্রথম সাইডটাতে উঠে পড়েছি। আর ওই তো মুস্কানের বাবা মুস্কানকে নিয়ে বসে আছে, আমাকে কল করছিল, আমি পরে ওকে বললাম যে দেখো আমি টোনের ওপর উঠতে পেরেছি, ওকে হাত দিয়ে ইশারা দিলাম, তারপর বললো হ্যাঁ দেখতে পেরেছি। তো বলছিল যে তোমার মতো মগিজি উঠতে পারলা, আমি তো ভাবতেই পারিনি উঠতে পারবা, পরে বললাম না ইজি ছিল, উঠতে পেরেছি, বেশি একটা ঘোর পার খেতে হয়নি, বেশিক্ষণ ঘুরতে হয়নি। তো এই তো দেখাচ্ছিলাম যে আসলে অনেকেই ভিতরে ঢুকার জন্য ঘুরছে, আর উপরে উঠতে পেরে কিন্তু আপনাদেরকে আরও ভালো করে ভিউটা দেখানোর চেষ্টা করছিলাম, ভালো করে দেখাতে পারছিও। আর মুস্কানের বাবা দেখাচ্ছিল আমাকে, ওই দেখো তোমার মা কোথায় উঠেছে। তো মুস্কান তো তাকাচ্ছিলই না, আর আমি ডাকছিলাম মুস্কানকে, তো মুস্কান কোনোভাবেই আমাকে দেখছিল না, আমিও ওকে বলছিলাম এই তো আম্মু আমি এখানে। তো দেখেন ওইগুলাতে কত মানে গাদাগাদি করে মানুষ সব উঠে পড়েছে, অনেকে ফ্যামিলি নিয়ে ঢুকে, অনেকে পরে ইশারা দেয় উপর থেকে ডেকে ডেকে যে এই দিক দিয়ে আসো, ওই দিক দিয়ে যাও, তাহলে উঠতে পারবে, মানে হেল্প করে যাতে একবার উঠতে পারে। তো আমি ওঠার পর আরও দুইজন লোক এসেছে, আমি নেমে যাচ্ছি। তো এই তো নেমে পড়ছিলাম, তো এখানে বেশি সময় নষ্ট করবো না যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর জলসিঁড়ি পার্কের রাতের ভিউটা দেখাতে পারবো, আর রাত হয়ে গেল তো এখান থেকে বের করে দেয়, টাইম ওভার হয়ে যায়, তাই অন্য সাইডগুলো ঘুরে ঘুরে দেখবো, একটাতে বেশি সময় নষ্ট করবো না। এমনিতেই যেহেতু দেরি করে এসেছি, আর এটা আমার পার্ট সেকেন্ড,
প্রথম পার্টে তো অনেকটা ঘুরিয়ে দেখেছি, আর দ্বিতীয় পার্টে দেখাচ্ছি যে লাস্ট আমরা কি করি, ম্যাচটাতে ঢুকতে পেরেছি কি না বলেছি দেখাবো। তো দেখিয়ে দিলাম যে হ্যাঁ ঢুকতে পেরেছি, আমি সফল হয়েছি। তো দেখতে থাকেন রাতের জলসিঁড়ি পার্কটা দেখাবো, রাতে দেখতে কেমন হয়। তো এই তো দেখাচ্ছিলাম যে এখানে আমি ভুল চলে এসেছি, হয়নি রাস্তা ভুল, আবার আমাকে বের করে খুঁজে খুঁজে যেতে হবে। আসলে ওঠা নামা খুবই একটা ঝামেলা, মানে আনন্দই লাগে, তেমন একটাও ঝামেলা না, গোলক দাদার মতো আর কি। তো এই তো দেখাচ্ছিলাম কতগুলো রাস্তা, আসলে এরকম একটা ই হয়ে যায়। দেখেন আমার মাথার উপর ওই টোনটা ছিল, তো বের হয়ে যাচ্ছিলাম। এই তো বের হয়ে গেলাম, ইয়ে পেরেছি আমি। তো আমি খুঁজতে খুঁজতে উঠতে উঠতে নাকি মুস্কান ও মুস্কানের বাবাকে নিয়ে নাকি উঠে পড়েছিল, ওরা বাপ মেয়ে দুজনই নাকি উঠেছে ভিতরেরটাতে, তাই আমি ওদের পাইনি। আমি ওদের না পেয়ে কিন্তু আমিও ম্যাচের মধ্যে ঢুকে গেলাম, তো ওরাও আগে আমাকে না বলে ঢুকে গেছে আর আমিও ওদেরকে না বলে ঢুকে গেছি। আকাশে দেখানোর চেষ্টা করছিলাম কার জানি ছোট একটা বাবুর হয়তো বা হবে, গ্যাস বেলুনগুলো উড়ে গেছে। এগুলো আমার মামাকেও ছোটবেলা কিনে দিত, আমার ছোট বোন তো দেখলেই হয়তো খুব কান্নাকাটি করতো, যতক্ষণ কিনে না দিবে ততক্ষণই কান্না করতো। তো আমাদের সময় ছিল এগুলো 50 টাকা, এখন আর জানি না কত টাকা। আমার মেয়ে সামান্য আরেকটু বড় হলে আমার মেয়েও কিনতে যাবে। তো এই তো সবটুকু এই সাইডটা তো ঘুরলাম, এবার অন্য সাইডগুলো ঘুরে দেখে আসি। এই তো দেখেন পেঙ্গুইনের মুখ ভর্তি বোতল, খালি বোতল পানির। এই তো ম্যাচটা কেমন ম্যাপ করে রেখেছে, আসলে এত বড় বিশাল জায়গা নিয়ে করা, আর হাঁটতেও কিন্তু খুব ভালো লাগে, যেহেতু একদম অরিজিনাল ঘাসের বালিচা, মানুষ তো কৃত্রিম ঘাসের বালিচা কিনে, আর এটা ছিল একদম অরিজিনাল প্রাকৃতিক। আর জায়গায় জায়গায় উঁচু নিচু হওয়ার কারণে কিন্তু আরো বেশি বেশ ভালো লাগে। তো এখানে কিছুক্ষণ বসবো, মুস্কানের ক্ষুধা লেগে গেছে, মুস্কানকে কিছু খাওয়ানোর চেষ্টা করছিলাম। ওকে আমি নিয়ে বের হওয়ার সময় হালকা পাতলা কোনো কেক, তারপর ছোট্ট একটা মামপটের বোতল নিয়ে নেই। তো এই তো কান্নাকাটি করছিল, ও কিছু খাবে। তো এখানে কিছু বসে রেস্ট নিলাম একসাথে, তারপর ওকে খাওয়ালামও। তো যে যার মতো হাঁটতে হাঁটতে যে কোনো জায়গায় বসে পড়ছে, যেহেতু অনেক নিট অ্যান্ড ক্লিন, মানে শুয়েও থাকা যাবে, এতটা সুন্দর ছিল পরিবেশটা। এই তো মেয়েকে খাওয়াবে। তো এতক্ষণ টাইম আসার পর থেকে মুস্কান ওর বাবার কাছেই ছিল, আমরা বাসা থেকে বের হলেই মুস্কান ওর বাবার কাছে বেশিটা টাইম থাকে, আমার কাছে খুবই কম সময় থাকে। ওর বাবার কাছেও খুব ভালো থাকে, আর ওর বাবাও খুব ভালো ক্যারি করে। তো এই তো মুস্কানের বাবাকে বললাম আমাকে একটা ভিডিও করে দাও, দেন মুস্কানের বাবা আমাকে এই ভিডিওটা করে দিচ্ছিল। আর এত সুন্দর আসছিল পিছের ভিউটা, আমি একদম মানে কি বলবো প্রেমে পড়ে গেছি। আমি আবার নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আসব, সেটাও শেয়ার করব, যদিও আসি আসবো তো অবশ্যই। তো এই দেখেন সন্ধ্যা হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু লাইটিংগুলো আস্তে আস্তে অন করছে, তো আমরাও আস্তে আস্তে এখান থেকে উঠে পড়ছি যে ওই সাইডটা গিয়ে ভিডিও করি, 7টার মধ্যে বের করে দিবে। আর তখন বাজে 6:45, আর মাইকে শুধু অ্যানাউন্স করছে 7টার মধ্যে পার্ক বন্ধ হয়ে যাবে, পার্ক বন্ধ হয়ে যাবে, যে যার মতো বেরিয়ে যান। তাই সবাই একসাথে জড়ো হচ্ছিল গেট দিয়ে বের হয়ে, তখন ধাক্কা ধাক্কি হবে। তো এই তো এটা ছিল বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা খেলার প্লেস, বিভিন্ন রাইড ছিল, দৌড়না ছিল, আর এখানে স্লিপ করার জন্য এখানে ছিল একটা রাইড। আমার মুসকান যেহেতু আরেকটু বড় থাকতো, তাহলে ও কিন্তু এইটাতে উঠতে পারতো, খেলা করতো, তো কোনো ব্যাপার না, যখন বড় হবে তখনই এসে আবার খেলাধুলা করবে। তো ওই সাইডে আর যাবো না, বাচ্চাদের খেলার রাইড দেখে আর আমি কী করব। তো যে ওইখানে যে আমার প্রথম ভিডিওতে যে দেখিয়েছিলাম কৃত্রিম ঝর্ণা পাহাড় দিয়ে কিছু পানি দিয়ে বানানো হয়েছে, পাথর দিয়ে আর কি,
তো সেখানে যাই, দেখি সেখানকার রাতের ভিউটা কেমন হয়। তো সবাই বেরিয়ে আসছে আর আমি যাচ্ছি ওই দিকে শুধুমাত্র দেখবো বলে। তো ওই সাইডে লাইট আরও ছিল, এখন জানি না কি হইলো, এদিকটার লাইট এখনও অন করা হয়নি। একেবারেই সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু যেহেতু এটা অনেক খোলামেলা একটা জায়গা, তেমন বড় গাছ নেই, এর জন্য বোঝা যাচ্ছিল না। তারপর আমিও তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি, মুসকানের বাবাকে বলেছিলাম ওই সামনে দাঁড়াতে, আমি এখানে রাতের ভিউটা দেখানোর জন্য এসেছিলাম। তো যেহেতু মুসকানকে কোলে নিয়ে এত দূর হেঁটে আসবে, এর জন্য বাহিরে দাঁড়াতে বলি। এই তো দেখেন লাইটিংগুলো অন করছে, যখন নাকি পুরোপুরি অন্ধকার হয়ে যায় তখন তো আরও বেশি দেখতে সুন্দর লাগে। যেহেতু আর এত টাইম থাকতে দিবে না, তাই বেরিয়ে যাচ্ছিলাম। তো ডোরিমনটাকে দেখাচ্ছিলাম যে একদম খেয়ে খেয়ে পেটটা ভরপুর হয়ে গেছে। আগে জানতাম ডোরিমন ডোরা কেক খায়, আর এখন দেখছি মানে ময়লা আবর্জনা খেয়ে পেট ভরে গেছে, তারপরও লোক তাকে দিতেই থাকে দিতেই থাকে খাওয়ার জন্য। তো এই দেখেন কেমন একটা মানুষের ধুম পড়ে গেল গেট দিয়ে বের হওয়ার জন্য। তো আমরাও বের হয়ে গেলাম, আর বারবার শুধু মাইকে অ্যানাউন্স করছিল যে যে ভিতরে আছেন, আমাদের 7টার মধ্যে পার্ক বন্ধ হয়ে যাবে, আপনারাও চলে আসেন চলে আসেন, আজকের মতো পার্ক বন্ধ। তো পার্ক থেকে বের হয়ে অনেকটা পথ সামনে হেঁটে যেতে হয় গাড়ি যেখানে পার্কিং করা, তো মুসকানের বাবার গাড়িটাও সামনে পার্কিং করা। তো অফ ক্যামেরায় চলে আসলাম ইকো পার্ক, এখান থেকে ডিনার করে পরে যাব বাসায়। ঘুরতে বের হলে বাইরে কোথাও খাবো না, সেটা কি হয়। তো এই তো মুসকানের বাবা খাবারের অর্ডার দিয়ে আসলো আর মুসকানকে এখানে বসায় দিলাম। ঈদের সময় তাই অনেক মানুষ ছিল, আর এমনিতেও এই জায়গাগুলোতে সবসময় সন্ধ্যার পর অনেক বেশি মানুষ থাকে। ঈদের আগের দিন থেকে যেভাবে বৃষ্টি হচ্ছিল ঈদের 3-4 দিন পর্যন্ত, আমি তো ভেবেই ছিলাম যে এবার মনে হয় আর কোথাও ঘুরতে যাওয়া হবে না, কারণ যেভাবে বৃষ্টি শুরু হয়েছে ভাবছি যে ছুটি শেষ হয়ে যাবে, কিন্তু ঘোরার হবে না। তো এই তো খাবারও চলে আসছে, চিকেন চাপ নিয়েছি আর রোমাল টুটি বাটি সুরুটি বলতে পারেন, তিনটা তিনটা করে 6টা নেওয়া হয়েছে দুইজনের জন্য। এই রুটিগুলো যেহেতু অনেক পাতলা, মানে যারা খেয়েছেন তারা জানবেন যে কতটা পাতলা হয়, তো একা 5-6টা খাওয়া কোনো ব্যাপারই না। মুসকান খাবার দেখে হাত দিচ্ছিল, ঈদের কারণে খাবারের পরিমাণ খুবই কমিয়ে দিয়েছে চিকেন চাপগুলো, অন্যান্য টাইমে আরও বাড়িয়ে দেয়, মানে দুইজনের প্লেটে যা দেওয়া হয়েছে তখন একজনের প্লেটেই তা দেওয়া হয়। তো এই তো আমি আমার খাবার সামনে নিয়ে বসে পড়েছিলাম, মুসকানের বাবা তো একদম খাওয়া দেখে তো সইছিলই না, খাওয়া শুরু করে দিল। তো আমি আর দেরি না করে আমিও তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। এত সুন্দর একটা পরিবেশে বসে ডিনার করছি, আসলে আমরা বের হলেই ঘর থেকে বাহিরে ডিনার করলে পূর্বাচল সেক্টরটাতে আসলে এখানেই বসে ডিনার করি, এই রেস্টুরেন্টটাতেই বসি। এই রেস্টুরেন্টের চাপ প্লাস টিস্যু বা রুমাল রুটিগুলো এত মজা কি বলবো, আর আমরা অন্য কিছু টেস্ট করি না, আসলে এটাই টেস্ট করি। তো মুসকানের বাবা মুসকানের বাবার মতো খাচ্ছে, আমি খাচ্ছি প্লাস মুসকানকে একটু একটু করে মুখে দিচ্ছিলাম, টুকটুক করে ও সব খেয়ে নিচ্ছিল, ভালোই লাগছিল। তো ওকে তো আর চিকেন চাপটা দিচ্ছিলাম না কারণ এটা খুবই ঝাল, তাই সালাদের সাথে যেই সসটা দেওয়া হয়েছে সেটাই ওকে রুটিতে একটু একটু করে দিচ্ছিলাম, আর ও খুব মজা করে টুকটুক করে খেয়ে নিচ্ছিল। ওকে খাওয়াচ্ছিলাম প্লাস আমিও গপার গপ খেয়ে নিচ্ছিলাম, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাসায়ও যেতে হবে। তো ওকে নিয়ে এখন কোথাও বের হলে খুব সুবিধাই হয়, ওকে একটু একটু কিছু মুখে দিলে ও খেতে শিখেছে, একটু মুখে নেয়। 3 থেকে 4 বার মুখে নেওয়ার পর থেকে ও বোরিং ফিল হয়ে যায় আর খাবে না, তারপর আর কি আমরা নিজেরাই তাড়াতাড়ি একা একা খেয়ে শেষ করে নিলাম। তো আমার প্লেটও খাওয়া শেষ, মুসকানের বাবারও খাওয়া শেষ। এর মধ্যে কী করেছে মুসকান, হাত দিয়ে নাড়া দিয়ে প্লেট নিচে ফেলে দিয়েছে, তো মুসকানের বাবা সেটা আবার তুলে রাখলো। তো 5 মিনিট এখানে বসবো যেহেতু খেয়েছি, সাথে সাথেই তো আর যাওয়া যায় না। এই দেখেন কী সুন্দর একটা ভিউতে বসে খাওয়া দাওয়া সারলাম, মানে চাঁদও দেখছি, তার নিচে তাল গাছের ছোট ছোট চারা, এর মধ্যে নিচে ছিল একটা পুকুর, এটা পুকুর না মূলত এটা একটা ছোট একটা খাল। তো টাকায় এই সাইডটা পুরোটাই ভরে গেছে, দিনে থাকলে হয়তো বোঝা যায় তো ভালো করে, মানে অনেক সুন্দর একটা মোমেন্ট ছিল। তো এ তো খাওয়া দাওয়া শেষ করছিলাম, তো মুখ টুক হাত টাত ভালো করে পুছে নিয়েছি, তো অলমোস্ট সবারই আশেপাশে খাওয়া শেষ। তো 5 মিনিট রেস্ট নেওয়ার পর মুসকানের বাবা বিল দিচ্ছিল,
আর এটা মুস্কানের বাবার চাস্তু বাইরে দোকান, ওরা ছোট থেকে একসাথে বড় হয়েছে। আর আমাদের পরিচিত থাকার কারণে আমরা এখানে এসে লাঞ্চ করি। তো এখানে কিছু সি ফুড ছিল, আর এখানে চিকেন আইটেম ছিল, শিক কাবাব ছিল, তারপর চাপ ছিল, তো অনেক কিছুই ছিল। তো এই দেখেন কাঁকড়া ছিল। ভাই এগুলো আমার খাওয়ার কোনো ইচ্ছাই নাই। তো এই তো দেখাচ্ছি কিভাবে আমরা যে রুটিটা খেলাম, যে টিশু রুটি বা রুমাল রুটি কিভাবে বানায়, কতটা পাতলা হয়, একেবারে টিস্যুর মতোই পাতলা। আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো শুধু কোনোরকম একটু করে আঁচে দেয় আর উল্টে দেয়। তো মুস্কানের বাবাও বাইকে রেডি করে নিয়েছে, এখন শুধু বাসায় চলে যাওয়ার পালা। তো আমার সেকেন্ড পার্ট দেখে আপনাদের কেমন লাগলো জলসিঁড়ির রাতের ভিউ কিছুটা দেখাতে পেরেছি, যেহেতু রাত হওয়ার সাথে সাথেই বের করে দিচ্ছিল 7টা পর্যন্ত লাস্ট টাইম। তো বের হয়ে তারপর ডিনার সারলাম, ডিনার সেরেই তো বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। অলমোস্ট 9টা বেজে গেছে। আমার সাথে আপনাদের এই জলসিঁড়ি পার্কটা ঘুরে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন নতুন নতুন আরও ভিডিও দেখতে আমার পাশে থেকে যাবেন। যারা আমার এই ভিডিওতে নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।